नमस्कार बंधुरा आशा करी सकाले भालो आछेन एबं सबाई सुस्थ आछेन। फ्रेंड्स आज के भिडियोटा स्पेशल एक बंधुर जन्य माने आमार आगे अनेक भिडियो छिलो तो सेई भिडियोते एक बंधु माने बंधु बोलते और बा छोटो कस्टमार तो से माने तिनि आमादेरके एसएमएस करेछिलेन यूट्यूबे जे दादा 9 ওয়ার্ড निये एक भिडियो तैरि करो जेटा माने किछु तार प्रॉब्लेम आछे जे 9 ওয়ার্ডের की समस्या होच्छे बा 9 ওয়ার্ডটা केन ठीकमतो आसछे ना सेई सम्पर्के एकटा भिडियो करो तो करले ताहले तार सुविधा होबे तो सेई सम्पर्कित भिडियोटा तो प्लिज भिडियोटा पुरोटा देखबेन ताहले आपनादेर सुविधा होबे और जिनि माने बोलेछिलेन तो स्पेशली तार तो तारो सुविधा होबे। तार मेन क्वेश्चन छिलो जे दादा 9 ওয়ার্ড ग्यारंटी मानले एकटा भिडियो देखुन 9 ওয়ার্ড ग्यारंटी भिडियो बनाओ ठीक किन्तु तारा किछु बोले दी तो 9 ওয়ার্ডের ग्यारंटी माल एखोनो पर्यन्त भालो क्वालिटी नहीं आगे जो भालो क्वालिटी छिलो तो सेई अनुयायी एखोन मोटामुटी माने मीडियम क्वालिटी आगेर मतो आर भालो क्वालिटी नहीं तो भालो क्वालिटी जेगुलो छिलो मोटामुटी पूजोर दुर्गा पूजोर आगे पर्यन्त छिलो एखोन आर सेई तुलनाय आगेर मतो आर माल नहीं आसছে না। मेन प्रॉब्लेम जेटा हे चायना आईसी मैं सरि जे लाइट जो आईसीटा आई लाइट आईसी तो चायना थे आसे मेनलि तो आईसीटा एखन आसছে ना जे कारण एखन बंद और जेटुकु आसिल कि एखन नाना रकम पुजो पुजोर जोन्नो ट्रांसपोर्टिंगेर जोन्नो माल एखन बंद आछे अनेक दिन हो गेछे टोटाली 9 ওয়ার্ডের ড্রাইভার গ্যারান্টি माल बंद शुधु 9 ওয়ার্ড ना इभेन 12 ওয়ার্ড 15 ওয়ার্ড एसिडिसि एगुलो सबই बंद छिलो और एसिडिसि एखन ढुकছে जेटा आगे एक भिडियो करेছিলাম एसिडिसि নিয়ে तो एसिडिसि ঢুকছে তারও কিছু प्रॉब्लेम আছে আর নেই এটা কাস্টমারের ব্যবহারের উপর নির্ভর করছে প্রবলেম আছে ম্যাকওয়ার্ডে যে নেই এটা বলবো না আছে কিছুটা আর 9 ওয়ার্ড যেটা রয়েছে আপনার 9 ওয়ার্ডের গ্যারান্টি এর প্রবলেম অনেক রয়েছে আর যেটা মানে এতদিন যেসব চলছিল এই একরকম কোয়ালিটি ড্রাইভার আছে তারপরে এই এরকম কোয়ালিটি এটা হচ্ছে সত্যি কথা বলতে ডুপ্লিকেট এটা অরিজিনাল কেডি নয় এটা ডুপ্লিকেট ঠিক আছে। তারপরে এই একরকম আছে সবথেকে খারাপ কোয়ালিটি মানে হচ্ছে এই ড্রাইভারটা সবথেকে খারাপ কোয়ালিটি একদম মানে একটা চায়না ড্রাইভার থেকেও খারাপ এর অবস্থা এত খারাপ। তারপর চলছিল এইগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ড্রাইভার ঢুকেছে তো আর এর প্রচুর সমস্যা হচ্ছে এক মেন হচ্ছে এই যে লাইট আইসিগুলো আছে পিছনে ये लाइट आईसीगुलो ना ये आईसीगुलो ठीक मत आसছে না যে কারণে আমাদের ইন্ডিয়াতে এখন ড্রাইভার তৈরি হচ্ছে না। তারপর রয়েছে পিসিবিরও কিছু প্রবলেম আছে মানে যেগুলো ভালো কোয়ালিটির পিসিবি সেগুলো একটা ড্রাইভার সঙ্গে সেট হয়ে আসে তো আমরা আমার পিসিবিটা মোটামুটি ভালো কোয়ালিটি এখনও পর্যন্ত পাচ্ছি কিন্তু ড্রাইভারটা সেই তুলনা বা সেই অনুযায়ী পাচ্ছি না। পিসিবি এখন মেনলি এখন চলছে এই চায়না ড্রাইভার ঠিক আছে এটা তো সবাই জানে এই ড্রাইভার চলছে এটা অনেকে কেউ এলপিএফ বলে আর যে জানে না সে আইসি বলে তো এই ড্রাইভার এখন মেনলি চলছে আর এটা দিয়ে কাস্টমার বিজনেস করছে কারণ এইটাতে বিজনেস করলে কী হয় তার প্রফিটটা বেশি পায় মানে এইটা মানে যা কেনা তার অনেক বেশি দামে এইটা দিয়ে মানে এইসব এইচএফ কিনতে হয় তো এইচএফ ড্রাইভার দিলে কী হয় আপনার মানে মালটা ভালো দিয়ে অনেকদিন টেকে আর এগুলো সারানো যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেগুলো এই চায়না ড্রাইভার এগুলো খারাপ ফেলে দিতে হয় তো এই ড্রাইভারগুলো এখন মোটামুটি আমাদের কাছে বরাবরই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দামও আগের থেকে অনেক বেড়েছে আগের থেকে অনেক দাম বেড়েছে এই মানে ট্রান্সপোর্টিংয়ের জন্য তারপরে এই লোহা দাম ফাম বেড়ে গেছে অ্যালুমিনিয়াম দাম বেড়ে গেছে ক্যাপের দাম বেড়ে গেছে তো এইসব তারপরে যে প্লেট এনসিপি যে প্লেটে অ্যালুমিনিয়াম এইসব প্লেটটার অ্যালুমিনিয়াম প্লেটের দাম বেড়ে গেছে মানে প্রতিটা জিনিসের দাম মানে প্রচুর পরিমাণে বেড়েছে যে কারণে আগে যে দামে যা মানে এগুলো যে দামে কাস্টমার কিন্তু তার থেকে মিনিমাম কিছু না হলে আপনার 1 টাকা থেকে 2 টাকা ডিফারেন্স হয়ে গেছে সে তো সেটা কোনো ব্যাপার না বাট কোয়ালিটিটা নিয়ে ব্যাপার কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গেলে তাহলে আপনাকে বসে থাকতে হবে বিজনেস করা যাবে না কারণ কোয়ালিটি থেকে কাস্টমার কেউ যাচ্ছে না এখন যাচ্ছে পয়সা মানি যেটা আপনার ইনভেস্টমেন্ট কম দিয়ে ভালো প্রফিট তোলা যাবে তো সেই তুলনায় এখন এগুলোই চলছে এখন আপনাদের এটাই ব্যবহার করতে হবে। আর যে কাস্টমাররা বলেছে দাদা গ্যারান্টি মাল নিয়ে কিছু ভিডিও করো তো তাকে বলবো আপনি যদি এখন এইটাই নিয়ে বিজনেস করতে চান তাহলে এগোতে পারবেন আর যদি বলেন যে আপনি এইচএফ ড্রাইভার দিয়ে বিজনেস করবেন তাহলে আপনাকে বসে থাকতে হবে कारण এখন মার্কেটে শুধু এই রকম ড্রাইভার পাবেন যেটা হচ্ছে পুরো ডুপ্লিকেট মাল। ভালো করে দেখে নিন, এটা হচ্ছে কেডি অরিজিনাল নয়, কেডি ডুপ্লিকেট। ঠিক আছে, এর সঙ্গে যে কেডি পিসিবি আসতো সেই কেডির পিসিবিটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন যেগুলো আছে এখন মোটামুটি ভালো কোয়ালিটির পিসিবি আছে, এখানে পিসিবি চলছে। আর যে আর কি বলবো সবই তো জানেন, এখন ড্রাইভার দেওয়া মাল এখন পুরোপুরিভাবে খুব একটা ভালো আসছে না। আর যেখানে যা পাচ্ছেন, তারপরে আরেকটা কথা, অ্যালুমিনিয়াম বডির দাম সেও অনেক বেড়ে গেছে, যে কারণে প্রতিটা মালের দাম বেড়ে গেছে। গ্যারান্টি মাল আপনাকে এখন এই ধরনের মাল নিয়ে চালাতে হবে। আর তারপরে আরেকটা রয়েছে এগুলো, এই যে পাতি লোকাল, মানে 10.5 টাকার ডিউবি, মানে যা অবস্থা, এও সেই দূর অবস্থা। ঠিক আছে, তো এগুলো কিছু কিছু কাস্টমার এগুলো 30 টাকা কিনে নিয়ে এসে 1 বছর গ্যারান্টি চালাচ্ছে। যাই না তাদের একটু যাচ্ছে কিনা, তো যাই গেলে তাদের কপাল ভালো। এখন এই সব মাল নিয়ে কাজ চলছে, গ্যারান্টি এইসব ড্রাইভারগুলো এখন আর কোনো কাজ নেই, এখন সব এইরকম চলছে। ইভেন 12-15 ওয়ার্ডেরও এইরকম ড্রাইভার দিয়ে চলছে। আর ভালো কোয়ালিটির ড্রাইভার মোটামুটি আপনার টিউবলাইট আছে, আর টিবাল্ব এগুলো রয়েছে। এসিডিসি যেগুলো ছিল, এসিডিসি এটা একটা ভিডিও করেছি আগে, ভিডিওটা এটাও মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু কিছু ক্ষেত্রে আবার একটু প্রবলেম আসছে, সেটা কাস্টমার রিভিউ দিচ্ছে। তো ড্রাইভার মোটামুটি এখন ভালো আসছে না। যাই বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো লাইট সম্পর্কিত, বা যদি কোনো যে প্রশ্নটা করলে আপনার উপকৃত হবে সেরকম প্রশ্ন আমাদের করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন নিয়ে ভিডিও করে আপনাকে প্রবলেম সলভ করে দিতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।